কিভাবে আমার বাচ্চা যখন ছোট ছিল আমার খুব ইচ্ছা করত কোলে নেওয়ার জন্য, কিন্তু আমি পারতাম না। বেল্টের মাধ্যমে আমি বাচ্চারা আমি কোলে দিতাম, বা যদিও কোলে নিতাম বৈশাখ কোলে নিতাম, কিন্তু দাঁড়ায় কোলে দিতে পারি। এখনো মানে বাচ্চা আমার কাছে আইসে উপরে উঠে পড়ে, কিন্তু আমি ব্যথার জন্য অনেক দূরে রাখি, আসলে নিতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে আমি সুসাইড করি, অনেক আগে আরো বেশি বলেছি, কিন্তু আসলে করতে পারি না, যে মহাপাপ। সেই জন্য অনেক ডাক্তার দেখাইছি আমার জীবনে, কিন্তু আসলে বেনিফিট পাইনি। সো স্যারের কাছে আসলাম, দেখি আল্লাহ কি করে। সালাম আলাইকুম, আমার নাম সেলিম রেজা খান, আমি আসছি জামালপুর থেকে সদর। আমার বয়স 45 বছর। সর্বপ্রথম আমি নামাজে দাঁড়ানোর পরে টের পাইলাম পিঁপড়ের মতো মাজার ভিতর কিছু হাঁটতে হাঁটা চলাফেরা করতেছে। তো আস্তে আস্তে এইভাবে ব্যথা আস্তে আস্তে ক্রমেই বাড়তে থাকে। তো বাড়ার এক সময় তো অনেক চিকিৎসা আমি করাইছি, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু আসলে কোনো ফলাফল পাই নাই। তো এখন পর্যন্ত আমার ব্যথা আসছেই। এটা 2005 সাল থেকে শুরু হয়, এখন পর্যন্ত কন্টিনিউয়াস। আগে আমি বিদেশেতে ইলেকট্রিক কাজ করতাম, প্লাস ড্রাইভিং করতাম, আনুষাঙ্গিক সব কাজই করতাম, সব কাজ করতে পারতাম, কিন্তু এখন আমি আমার জীবন থাইমে গেছে বলতে গেলে। এবং যেই অবস্থানে আসছিলাম তার চাইতে আস্তে আস্তে আমি লোয়ের দিকে আসতেছি, মানে এখন আমি অনেক কাজই করতে পারি না। নামাজ পড়া, আনুষাঙ্গিক কোনো কাজই, মানে আগের মতো কোনো কাজই আমি অ্যাটেন্ড করতে পারি না, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে স্বাভাবিক মানুষের মতো আর আমি এখন নাই। হাঁটার সময় আমি একদম হাঁটতে পারি না, খুব কষ্ট করে হয়তো 5-7 মিনিট 10 মিনিট হাঁটতে পারি, তারপর আমার বসে যেতে হয়। রাত্রে শোয়ার সময় অনেক ব্যথা বাইরে যায়, তো অনেক সময় রাত্রে উঠে মলম টলম বা মালিশ করি, তারপর ব্যথার ট্যাবলেট প্লেন পেন ক্লিয়ার তো কন্টিনিউ আমার চলতেই থাকে। ঘুম থেকে ওঠার পরে ব্যথা থাকে, স্বাভাবিক মানুষের মতো আমি উঠতে পারি না, ব্যথা নিয়ে আমাকে উঠতে। তীব্রতা অনেক বেশি, যা বলা ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমার জায়গায় যে আছে সেই বুঝতে পারবে একমাত্র যে কেমন ব্যথা। তারপরে জীবন চলার জন্য যা করণীয় তা চেষ্টা করি করার জন্য, কিন্তু আসলে সময় মতো পারি না। সাধারণ মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি না, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে হাঁটতে গেলেও আমি হাঁটতে পারি না। হাঁটার যে একটা তাল, ওর সাথে যে স্পিড, ওই স্পিডে আমি হাঁটতে পারি না। বা সবচাইতে স্লোলি হাঁটে যার যার ওয়াইফ, যেমন আমার ওয়াইফ আমার সাথে হাঁটতে গেলে আমি পিছায় পড়ে থাকি, আমার অনেক কষ্ট লাগে। যেমন আমার বাচ্চার সাথে আমি হাইটে স্কুলে যাইতে পারি না, হয় রিক্সা নাহলে মোটরসাইকেলে যাইতে হয়। তো আসলে কি বলবো, যা বলার আসলে ভাষা নাই, যে কিভাবে আমার বাচ্চা যখন ছোট ছিল আমার খুব ইচ্ছা করত কোলে নেওয়ার জন্য, কিন্তু আমি পারতাম না। বেল্টের মাধ্যমে আমি বাচ্চারা আমি কোলে দিতাম, বা যদিও কোলে নিতাম বৈশাখ কোলে নিতাম, কিন্তু দাঁড়ায় কোলে দিতে পারি। এখনো মানে বাচ্চা আমার কাছে আইসে উপরে উঠে পড়ে, কিন্তু আমি ব্যথার জন্য অনেক দূরে রাখি, আসলে নিতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে আমি সুসাইড করি, অনেক আগে আরো বেশি বলেছি, কিন্তু আসলে করতে পারি না, যে মহাপাপ। সেই জন্য অনেক ডাক্তার দেখাইছি আমার জীবনে, কিন্তু আসলে বেনিফিট পাইনি। সো স্যারের কাছে আসলাম, দেখি আল্লাহ কি করে। আমি সন্ধান পাই, অনেক আমি দেশের বাইরের ভিডিওগুলো ঘাটতাম, ঘাটতে ঘাটতে তো হঠাৎ করে আমি বাংলাদেশের এই প্রোগ্রাম স্যারের এটা দেখি। তো আসলে দেখতে দেখতে অনেকগুলো আমি দেখলাম, 150 দেখার পরে একদিন আসি, আসার পরে আমি দেখাই স্যারের, বেশ কিছু টেস্ট দেয়। তো দেওয়ার পরে পরবর্তীতে উনি বলল ভর্তি হওয়ার জন্য, তো তাৎক্ষণিক তো আর ভর্তি হতে পারিনি, আজকে এসে ভর্তি হয়। উনি বলল, সেলিম তুমি ভালো হয়ে যাবা, তোমার তেমন কোনো জড়তা নাই, ইনশাল্লাহ তুমি 15 দিন থেরাপি নাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি অনেক কিছু জিজ্ঞাসি, বলছে ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবো, বিশ্বাস রাখো। তো আমারও বিশ্বাস হয়তো আমি ভালো হয়ে যাব। আমার লাইফে আমি সম্ভবত 100 থেকে 150 ডক্টর দেখেছি, আরও বেশি হবে, কম হবে না, হাসপাতালও এরকম 150 হাসপাতাল হবে।
তো আসলে স্যারের কথার ভিতর অনেক মাধুর্য আছে এবং বিশ্বাস জিনিসটা, আর অন্যান্য স্যারের সাথে তো এত ফ্রেন্ডলি কথাই বলতে পারেনি। তো একটা বলতে গেলে তিনটা অফ হয়ে থাকতো, সো স্যারের সাথে কথা বলে আরাম পাইছি, যার দরুন আর কি বিশ্বাসটা বেশি হয়েছে। এবং স্যার আশ্বাস দিয়ে বলছে তুমি ভালো হয়ে যাবো। আমি বলছি স্যার আমি সব কাজ আল্লাহর রহমতে শক্তি আছে, কিন্তু কাজের যে শক্তিটা কোমর আর ঘাড়ের ব্যথার জন্য আমি শক্তিটা খাটাইতে পারি না। তো স্যারে বলছে যে শক্তি খাটাবো সেম আগের মতো ইনশাল্লাহ পাবো। তো বিশ্বাস নিয়ে আসছি আল্লাহ যদি ভালো করে। আমি গত 9 তারিখে এখানে ভর্তি হয়েছি, আজকে আমার 5ম 6ষ্ঠ দিন। তো আমি আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, আমার ঘাড় পিঠ অনেক ব্যথা ছিল এবং শক্ত ছিল, সবচেয়ে বড় কথা যেটা, এখন এটা অনেক সফট হয়ে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এখানকার সবাই অনেক আন্তরিক, ভাই বোনের মতো ব্যবহার অনেক ভালো, এরা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর স্যারের কথা তো অন্যরকম, হয়তো আপনারা ইউটিউবে দেখে থাকেন বা ফেসবুকে দেখলেই বুঝতে পারবে, টিভিতেও মাঝে মাঝে সাক্ষাৎকার নেয়। আসলে স্যারের জন্যে আসা মেনলি, তারপর হলো বাকিগুলা বন্ধু বান্ধব, এখানে চিকিৎসা নিলাম, আপনারাও আশা করে আসবেন ইনশাআল্লাহ। এখানকে থাকা খাওয়া বা আনুষাঙ্গিক সব কিছুই ভালো। আসলে যে আমার যে একটা ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল, হাসপাতালে ভর্তি হইলে খুব কষ্টে দিন কাটবো, খারাপ সময় যায়, আসলে এটা আমার ধারণা পাল্টাই দিছে, ওইরকম কিছুই নেই। খুব ভালো সিস্টেম এদের, মানে মনে হবো যে আমি বাসায় আছি, শুধু ফ্যামিলি সাইরা থাকা এইটাই কষ্ট, এছাড়া কোনো কষ্ট নাই। রোগীরা বা আপনার ফিজিওথেরাপিস্ট নার্স এদের কথা আসলে বলার মতো না, এক কথায় ভাষা অনেক ভালো, আন্তরিক, ভাই বোনের মতো ব্যবহার। আসলে আমার পাশে যে যার জন্য আসলে আমি থাকতে পারছি, ভাই বা বন্ধুর মতোই বলেন, তো আসলে উনি একজন আর্মিতে ছিল আর আর্মি পার্সন, এখনও রিটায়ার্ড করে না। তো ওনার ডেভেলপ অনেক অনেক বেশি, 85-90% ডেভেলপ হয়েছে, আমি আইসে দেখছি অবস্থা খারাপ। তো ইদানিং অনেক ভালো হয়েছে আগের চেপে। আমি ওনারে বললাম ওনার আবার ছুটি আছে, যে আপনি থাকেন সুস্থ হয়ে পড়ে যান ইনশাল্লাহ, উনি আছে, উনি মনে হয় আমার মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আর ওনার কনফিডেন্সও বেশি ইনশাল্লাহ, আর আমি তো বলছি উনি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে যেদিন আমি প্রথম আসি সেদিন থেকে স্যারের কথা বলে খুব ভালো লাগছে, যে আসলে ভালো হয়ে যান এরকম একটা আশ্বাস দিছে। আমি বারবার একটা কথাই বলছিলাম যে আসলে কি স্যার আমি ভালো হবো, আমার শক্তি আছে কিন্তু শক্তিটা খাটাইতে পারিনি পিঠের ব্যথার জন্য। আমি অনেক ভালো হয়েছি আগের চাইতে। আমি আসলে আমার এরকম বন্ধু বান্ধব আসলে বন্ধু বান্ধব হয়ে যায়, যেমন আমাদের আমার যে বয়সটা এই বয়সের রোগী বেশি হয়, কারণ ওই যে ডিস্কে কাজ করা, তারপর কম্পিউটারে কাজ করা, তারপর মোবাইল চালানো, আমাদের আসলে অনেক কিছু অজানা আছে। তো এই অজানা থেকেই আমরা এই সমস্যাগুলো ভুগি। আমি অলরেডি হাসপাতালে থাকা অবস্থায় 3-4 জন বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, ওরা আসতে এগ্রি আছে, কিন্তু আসলে ছুটি ছাটা নিয়ে বা আমি গেলে ওরা বলছে যে আমি গেলে ওরা আসবে ইনশাল্লাহ। যাতে ওদের জন্য আপনারা একটু দোয়া করেন, যারা ভালো আছে বা হাসপাতালে যারা আছে সবাই আসতে পারে, সবাই একটু চিকিৎসা নিতে পারে। আসলে এটা এক কথায় কষ্ট, অনেক কষ্ট, যার ব্যথা শুধু সেই বুঝতে পারবে আসলে ব্যথাটা কেমন খারাপ, বাইরের অন্য কেউ আসলে এই ব্যথাটার অনুভব করতে পারবে না। হয়তো বা যার একদিন দুদিন ব্যথা হয়েছে সেই বুঝতে পারবো যে পিঠ ব্যথা বা কোমর ব্যথা কত কষ্ট। আমি ওই ব্যথা রুগীগুলোর অবশ্যই 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 স্যারের এখানে আইসা দেখানোর জন্য বলবো, ফার্স্টে আপনার আইসা দেখান, যদি ভালো লাগে ইনশাআল্লাহ আল্লাহর নাম করে ভর্তি হইতে বলে ভর্তি হয়ে যাবে, ভয়ের কিছু নাই। আমার মতো ভয় পায় না, যেমন আমি ভয় পাইতাম যে জীবনে যাতে আল্লাহ আমার হাসপাতালে ভর্তি না করে। তারপর আপনি হাসপাতালে একটা অন্যরকম একটা সিচুয়েশন, যেমন বন্ধ, মানুষ নোংরা, ভালো না, এই জিনিসগুলোর জন্যে আমার মেমোরিতে কাজ করতো যে আমি কখনোই ভর্তি হব না হাসপাতালে। কিন্তু আমি আইসা আমার সেম বাসার মতো আমি চলাফেরা সব কিছু নর্মাল, স্বাভাবিকভাবে আমি ছিলাম, আর কোনো মানে সমস্যা ভুগিই নেই, যেটা সত্য কথা কোনো দিকে। কারণ দোয়া অনেক বড় জিনিস, সেটা আসলে 20 টাকার বিনিময়ে পাওয়া যায় না। যারা আসলে দোয়া সম্পর্কে জানে শুধু তারাই বলতে পারবে যে দোয়া কি জিনিস। দোয়া এরকম একটা জিনিস, আপনি ইচ্ছা করলে ওইটা নিয়ে আসতে পারবেন না, কিন্তু দোয়াতে পিছনের যারাই থাকুক, ভাই বোন আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করলে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। আমি দীর্ঘ 12 বছর সৌদি আরব ছিলাম,
এই দোয়ার জন্য অনেক কিছু পাওয়া সম্ভব, এটা আমি ফিল করি। তো আপনারা দোয়া করবেন যাতে স্যার আরো বড় আকারে, মানে আমার মনে করি বাংলাদেশে অনেক রোগী আছে এরকম, যারা আসলে ঠিক জায়গা মতো যাইতে পারে না, ভুল জায়গা মতো যায়, পয়সা খরচ করে আমার মতো ভুক্তভোগী হয় এবং দৌড় এখানে ওইখানে দৌড় ধাপ পারে, যা টাকা পয়সা থাকে শেষ করে ফেলায়, পরে থাকা মারা চিকিৎসার দরকার নেই, এই করে নিরাশ হয়ে যাবে। কিন্তু আমি মনে করি ভুল জায়গা না যায়, একটা জায়গায় আসেন আপনারা, ইনশাআল্লাহ আপনার মানে স্যারের কর্মফল বা চিকিৎসার অধীনে থাকে ভালো হয়ে যাবেন আপনারা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।